হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আজকের ব্লগে আপনাকে স্বাগতম। আমি এমএস সোহাগ আছি আপনাদের সাথে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা রইল, সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন যেন পরবর্তী ভিডিও আসলে আপনি দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটি মজার ভিডিও দেখাবো। বিক্রমপুরের ঐতিহ্যবাহী গোশের মিষ্টি, যারা গরম মিষ্টি পছন্দ করেন বা যারা গরম মিষ্টি খান নাই তারা এই ব্লগটি দেখতে পারেন। আমরা যারা ঢাকা থেকে মাওয়া ট্যুরে যাই, মাওয়া গেলে আপনারা অবশ্যই এই গরম মিষ্টির স্বাদ নিয়ে আসবেন। আমরা বন্ধুরা মিলে মাওয়া একটি শর্ট ট্যুর দিয়েছি রাতের বেলা। আমরা এই মুর্শিদগঞ্জের সবচেয়ে বিখ্যাত দোকানে আমরা এসেছি, সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ভালো মোহাম্মদ শ্যামল ক্যান্টিনিয়া। অসাধারণ, আমরা মিষ্টি খাচ্ছি, একটা একটু করে খান। আমাদের ফটো সাংবাদিক গরম মিষ্টি, একদম গরম মিষ্টি, একদম গরম মিষ্টি, এটার মজাই অন্যরকম আলাদা। যে খাবে সেই বুঝবে, যারা খেতে পারছে না তারা টেস্ট নেন। মুন্সিগঞ্জের অসাধারণ, কেমন গরম, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী অমৃত মিষ্টি এবং একদম গরম মিষ্টি। এই যে মিষ্টি, এখানে মিষ্টির কারখানা, আমরা এখানে এসেছি এবং গরম মিষ্টি খাওয়ার জন্য মানে অসাধারণ মিষ্টির টেস্ট। আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না। এখানে আরো দুটি মিষ্টি দেয়। তোমাদের এখানে অনেক মানুষ আসে না মিষ্টি খাওয়ার জন্য? এই যে ছোট ভাই একজন, সে আমাদেরকে মিষ্টি দিচ্ছে এবং মানে গরম মিষ্টি যাকে বলে, একদম এখানে গরম গরম মিষ্টি এখনো ইয়ে হয় নাই। এবং খাওয়ার জন্য যে আমাদের বাবর ভাই এখন খাবে, বাবর ভাত দিয়ে নেন গরম মিষ্টি। অনেক গরম খাওয়া যাচ্ছে না, বাবরভাই হাতে ধরতে পারতেছে না গরম। এবং নরম মিষ্টি কি আপনারা দেখতে পাচ্ছেন, এবং হাত দিয়ে ধরাও যাচ্ছে না মিষ্টি গরম হওয়ার কারণে। তো আপনারা এখানে আসলে অবশ্যই অমৃত শাহের মিষ্টি খাবেন। এটা হচ্ছে আপনার কিসের বাজার? এটা কিসের বাজার? কনকশার বাজার। হ্যাঁ, কনকশার বাজার, এখানে আসবেন, একদম অসাধারণ। তো গরম আসলে খাওয়া যাচ্ছে না, ঠিক মতো মুখে নেওয়া যাচ্ছে না মানে গরমের জন্য। বাবর ভাই একটু পরপর আসতেছে। এটা হচ্ছে কনকশার বাজার এবং এখানে গরম মিষ্টি খাওয়ার জন্য মানুষ আসে। অমিত সুইটসের শ্যামলকান্তি তিক্তনিয়া, কনকশার বাজার। এবং এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। এবং সারা বাংলাদেশেই ওনারা, সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে এখানে। এখানে টলার ঘাট, এখান থেকেই মানুষজন ঘুরার জন্য যায়। এটা কমত্তা পদ্মা এবং মানুষ এখানে আসে বিভিন্ন কারণে।